ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা আমার মেয়ে বানিয়েছে, দেখুন তো এই কিভাবে বানিয়েছে, তো পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা আপনারা তাহলে দেখতে থাকুন। কাপড় আছে, কাপড় আজকে সব ধুয়েছি, এগুলো সব শুকোতে দিতে হবে। চলুন তাহলে একে একে কত কাপড় ধোয়া হয়েছে। জায়গা নেই শুকোতে দেওয়ার, ছোট ছোট গুলো। এই রুমের বেডটা দেখাচ্ছি কি অবস্থা। গ্যাংটক থেকে আসার পর এই বেডেই সব কিছু রেখে দিয়েছিলাম, সব জিনিসপত্রগুলো বের করে, ট্রলি ব্যাগ যা জিনিসপত্র সব কিছু, কিছুই গোছাতে পারিনি। এরপর আস্তে আস্তে গোছাচ্ছি, আজকে সব গোছাবো। আজকে ভাবছি রান্না করব। বেডে শোয়া হয়নি বলে তাই, তিনটে বেড তো, তো একটা বেডে শোয়া হয়, দুটো বেড ফ্রিই থাকে, তো সেই জন্য এখানে সব কিছু রেখে দিয়েছি। এরপর সব একে একে গোছাবো। এরপর এই বেডশিটটা চেঞ্জ করে দিই, অনেক দিন হলো, জিনিসপত্রগুলো সব রাখা ছিল তো। বেড তো ক্লিন করা হয়ে গেল, আর এরপর এর উপরে রাখতে হবে এই যে এই সব জিনিসগুলো, কেননা এগুলো এখন নিজের জায়গায় রাখছি না, কারণ আমাদের আবার যেতে হবে, মেয়ের এক্সাম আছে, আবার কলকাতা যেতে হবে। বেশ ভালো লাগছে এখন, দেখুন আপাতত এই টলি দুটো তো এখানে রাখতে হবে, আবার কয়েকদিন পরেই আমাদের যেতে হবে মেয়ের হোস্টেলে, তো সেই জন্য কোনটা নিয়ে যাই দেখি, আবার ব্যাগ গুছাতে হবে। এই যাওয়া আর আসা আমাদের লেগে আছে, এই জন্য আমাদের বাড়ি ঘর দুয়ার মানে বেশিরভাগ পরিষ্কার, এই ক্লিনই করতে পারি না, আর তাড়াতাড়ি টাইমই দিতে পারি না, তো আবার যেতে হবে কিছুদিন পর। এরপর যাই তাহলে, এরপর যাই তাহলে স্নান সেরে নিই তাড়াতাড়ি, 1:10 তো বেজে গেছে, দেখি এইবার কি করি, স্নান করে নিই, পুজো করে নিই তারপর। এখন বাজে এই যে 1:30 হয়ে গেছে, আর এই আমার কাজ কমপ্লিট হলো, কাজ কমপ্লিট করে আর আমি পুজো করে, আর দেখুন আর কিছু রান্না করার তো একদম টাইম নেই, তো কবে থেকে ভাবছিলাম পরিষ্কার করে নিলাম, সেই জন্য আমাদের বিরিয়ানি আজকে এনে আর খেয়ে নিচ্ছি লাঞ্চে। তাহলে চলুন আমরা লাঞ্চ করি, দেখা হবে আপনাদের সাথে বিকেলে। তার শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমার মেয়ে বানাচ্ছে এগুলো মিল্ক শেকের বটল, এগুলো দিয়ে দেখুন ক্র্যাফট বানাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।